শেষ করেনি, মানে এটা দেখে আমার আগে খাবো তারপরে যা করার করব, আগে শেষ করতে হবে এগুলো। ও জিভে জল চলে আসছে দেখে। Staring at herself in the mirror on the rain. গুড মর্নিং ফ্রেন্ডস, তো নিশ্চয়ই তোমরা সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকের ব্লগটা আমি আর দিশু মিলেই শুরু করছি। আর সকাল সকাল আমরা এখন, তো কালকে তো তোমাদের বলেছি যে এখন সকাল সকাল উঠে যাই, সব কিছুই খাওয়া দাওয়া সমস্ত কিছু সকাল সকাল হয়ে যায়, আর ভালোও লাগে সকালবেলা উঠতে। আর এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে না, খুব আরাম লাগে, খুব ভালো লাগে। আগে যেমন গরমে একটা প্যাচ প্যাচা ঘাম হতো, সেই জিনিসটা তো এখন আর হচ্ছে না। আর আমার শীতকালটা আমার খুব প্রিয়, ভীষণ ভাল লাগে, ঘুমাতে তো বেশি ভাল লাগে। তো লেপ গায়ে দিয়ে বা কম্বল গায়ে দিয়ে ঘুমাতে খুব সুন্দর লাগে। তো রিশুও বাবার কোল থেকে আমার কোলে চলে আসলো, ভিডিও করছি আমি দেখে রিশুও চলে আসলো। এখন রিশুও খুব ভিডিও করার জন্য খুব ব্যস্ত থাকে সকাল থেকে। আর দেখো এখানে দুটো ক্যাডবেরি তোমরা দেখতে পাচ্ছ, আর একটা পেন আছে, এইটা রিজুকে ওর স্যার দিয়েছে। রিজু যে স্যারের কাছে সায়েন্স গ্রুপ পড়ে, তো বিজয়ায় প্রণাম করায়, তো স্যার ওদের দুটো করে ক্যাডবেরি একটা পেন দিয়েছে। তাই তো পাপা, তাই তো, এই দেখো রিশুও হাসছে। বাবা একটু টাটা করো, টাটা। বাবা ঠাকুর কী করে প্রণাম করতে হয় সবাইকে দেখিয়ে দাও, ঠাকুর নম করো, একটু ঠাকুর নম করো, ঠাকুর। ওই দেখো ঠাকুর নম করতেও শিখেছে, নতুন নতুন অনেক কিছু কিন্তু রিশু শিখেছে, জানো তো তোমরা, অনেক কিছু শিখেছে। তাই তো বাবা, ওই যে আবার নম করছে। এখনও আমরা খাওয়া দাওয়া করিনি, রান্না বান্না করে ওই দিদি অনেক আগেই চলে গেছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করব। রিজু বাথরুমে গেছে, রিজু আসলে আমি আর রিজু আগে খাই, আর নীল একটু পরে খায়, ও চিরদিনই একটু দেরি করে খাওয়া অভ্যেস ওর, তো ও একটু পরে খাবে। তুমি কি মডেলিং করছো? বাহ 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 বাহ। তোমার কোন নায়ক নায়িকা ফেভারিট? দেব। দেব? বাহ বাহ, ইমলির মডেলিং করলো। আর এখানে আমাদের আছে দেখো ডুমুর, ডুমুর আগেও দুবার আমাদের বাড়ি রান্না হয়েছে, দেখেছো ডুমুর, আগেও দুবার আমাদের বাড়ি রান্না হয়েছে। তো আজকে যে দিদি রান্না করে, সে কালকে ডুমুর রান্না করবে, সে না আজকে বিকেলে যখন রুটি করতে আসবে ডুমুরগুলোকে কেটে রেখে যাবে, তাহলে কারণ ডুমুর কাটতে না অনেক সময় লাগে, তো আজকে যদি কেটে রেখে যায় বিকেলে, তাহলে কালকে সকাল সকাল এসে রান্না করতে পারবে, নাহলে অনেক সময় লেগে যাবে। তো সেই জন্য আমি ডুমুরগুলোকে প্লাস্টিকে ছিল, প্লাস্টিক থেকে এখানে থালা সাজিয়ে রেখেছি, প্লাস্টিকে থাকলে অনেক সময় ঘেমে নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য। এদিকে রিশুর খাবারও হয়ে গেছে দেখো, আর নীল গাছে রিশুর লেবু কলা এগুলো শেষ হয়ে গেছিলো, তো কালকেই সবে শেষ হয়েছে, তো আজকে সেগুলো আনতে গেছে। তো নীল আসলে রিশুকে তো ওই স্নান করায়, এখন আগে দুজনে মিলে করতাম, পারতো না একা, তো এখন ও নিজেই পারে, স্নান করাবে, তারপর রিশুকে খাওয়াবো, তারপর আমরা স্নান করব। আর ইমলি তো চলে এসছে, প্রতিদিনই তোমাদের এখন ইমলির সাথে দেখা হচ্ছে না, ইমলি প্রতিদিনই তো দেখা হচ্ছে না সবার সাথে, হাই বলো। হাই, কেমন আছো তোমরা? দেখো রিশুর এত জেদ বেড়ে গেছে যে আমি ওর এটাকে, এই তোয়ালেটাকে নিয়ে নিচ্ছি, আর ও এটাকে মুখে দেবেই, দেবেই ও মুখে, আর আমি নিয়ে নিচ্ছি, এই দেখো ওই যে আবার চলে আসছে, না রেগে গিয়ে নিচেই পড়ে গেল, না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মুখে দেওয়া ভালো না বাবা, ওই যে আবার ও এটাকে মুখে দিচ্ছে, ওই যে আবার রেগে গেছে, এটা কি, এটা কি ভাঙানো, আর কি কি জানো ভাঙানো, আর কি কি জানো, ই বাবা কোনটা বেশি ভালো এর ভিতরে? তো দেখো তোমরা রিশু কি করছে, এই যে রিশু বাবা কি করছে, এই টেবিলটা আমার গুছিয়ে কোনো শান্তি নেই, কালকে এটাকে মুছে আবার গুছিয়ে রাখা হয়েছে, যতবার এটাকে আমি আর নীল মিলে মুছে গুছিয়ে রাখি, রেখে কোনো লাভ নেই, আবার যা তাই হয়ে যায়। দেখো রিশু সব একটা একটা করে নামিয়ে নিচ্ছে এখান থেকে, এই যে পাপা পাপা, এই যে কি করছো তুমি, এই যে এই যে কি করছো,
কি করছো তুমি? সমস্ত একটা একটা করে ওই যে সব নামিয়ে নিচ্ছে, দেখো ওই দেখো ওই দেখো কাণ্ডটা দেখো, তোমরা শুধু দেখো। তাহলে আমি যে কাজ করব তোমরাই বলো যে কি করে কাজ করবো আর গুছিয়ে রেখেও বা আমার কোন উপকারটা হবে, সেই তো আবার যা তাই, সেই জন্য গুছাবোই না। এবার থেকে ভাবছি যে যেরকম আছে শুধু একটু পরিষ্কার করে রাখবো, ও বড় না হোক দিয়ে আর কিছু গোছানো যাবে না। ওই দেখো ওই দেখো এটাকে নামিয়ে নিল কিন্তু ও নিজে নিজে, এটাকে রেখে দাও জায়গায় রেখে দাও। ওই দেখো দেখো আমি যতবার এটাকে তুলে রাখবো আর রিশু দেখো কি কাণ্ড করবে, ওই দেখো ততবার এটাকে নামিয়ে নিচ্ছে। কি বলবো তোমাদের আর বলো, আর যদি এখানে আমি অন্যমনস্ক হয়ে ভিডিও করি বা তোমাদের সাথে কথা বলি, এদিকে রিশুর অলরেডি কিছু মুখে দেওয়া হয়ে যাবে, আর ওর আমার সবসময় ওকে লক্ষ্য রাখতে হবে, আর সেইভাবে লক্ষ্য রাখতে হবে যাতে মুখে না যায়। একটু আগে রং পেন্সিল রিজুর আমার বড় ছেলের রং পেন্সিল মানে মুখে দিয়ে দিয়েছিল ভিতরে, আর দেয়ালে আজকাল কি করে দেয়ালে দেখো তোমরা, পরে আমি কাছে গিয়ে দেখাবো, দেয়ালে রং করছে রং পেন্সিল দিয়ে, সেই হচ্ছে ওর কাণ্ড। আর আমাদের আজকে মেনু হয়েছে দুপুরবেলা তোমাদের বলেই দিই, আজকে আমাদের হয়েছে যে ছোটো ছোটো দেশি চিংড়ি মাছ, ওগুলো আমরা খুব খাই, তো ওগুলো আমরা বাঁধাকপি বা পালং শাক যাই হোক না কেন ওগুলো দিয়ে আমার খুব ভালো লাগে, বা ওগুলোর আমরা বেটে বড়াও খাই বা এমনিও চপ খাই চিংড়ি মাছে। তো আজকে ওই চিংড়ি মাছ দিয়ে পালং শাক হয়েছে, আর হয়েছে মুসুরির ডাল পাতলা করে, আর হচ্ছে তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ গাছের শিম আর আলু দিয়ে আর ধনে পাতা দিয়ে পাতলা করে তেলাপিয়া মাছ হয়েছে। তো এই সময় না যে কোনো জিনিসে ধনে পাতা দিলে আমার খুব ভাল লাগে, ভীষণ ভাল লাগে, আর পাতলা করে শিম আলু দিয়ে, আর গাছের শিমগুলো না একদম কচি তো আর কোনো সার নেই, বাড়ির শিম দিয়ে আলু দিয়ে ধনে পাতা দিয়ে আদা জিরে বাটা দিয়ে দারুণ পাতলা পাতলা ঝোল, খুব ভালো লাগে তেলাপিয়া মাছের। তো আজকে হয়েছে, আর আমি দুপুরবেলা বানাবো ফুলকপির পাকোড়া। আর এই শীত পড়লে না এত ভাজা খাওয়া হয় আমাদের বাড়িতে, খুব ভাজা খাওয়া হয়, আর ফুলকপির পাকোড়াটা নীল খুব ভালো খায়, আমিও খুব ভালো খাই, মানে খুব হয়, মানে এই শীত পড়েছে তো এখন মানে বিভিন্ন রকম পাকোড়া, ধনে পাতার পাকোড়া, ফুলকপির পাকোড়া ভীষণ হবে, খুব ভাজা পোড়া খাওয়া হবে। এবার নীল ওই ফুলকপিগুলো সিদ্ধ করে রেখেছি আমি, এবার ওই দিয়ে পাকোড়া বানাবো, তো বানানোর সময় তোমাদের দেখাবো। ওগুলো আবার আগে ভেজে রাখলে মানে ভাত খাওয়ার সময় তেনিয়ে যায়, সেই জন্য আমি ওই দিদিকে বললাম যে তোমার দরকার নেই, ওটা আমি করে নেব, তুমি রান্নাগুলো করে রেখে যাও, ওটা খাওয়ার সময় আমরা গরম গরম ভেজে নেবো। আর যে কোনোই বড়া আমরা খাওয়া আমি নিজেই ভেজে নিই, ওটা আর কাউকে দিয়ে করাই না, কারণ যদি আগে করাই না তাহলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো নীল যাচ্ছে দেখো, আর রিশু রিশু তারা দিয়ে দিচ্ছে বাবাকে। নীল কোথায় যাচ্ছে দেখো, শীতের ট্যুরে, শীত পড়েছে তো ঠান্ডা ঠান্ডা কিন্তু খুব ভালোই পড়ে গেছে, তো ট্যুরে যাচ্ছে ও, আর সব রোদে দিতে যাচ্ছে, আর আমি আর রিশু পিছন পিছন যাচ্ছি, বের করেই সঙ্গে সঙ্গে পরা যাবে না, ব্যবহার করা যাবে না, সেই জন্য এগুলোকে রোদ দিলে, আর আমি হাঁপিয়ে গেছি ওকে নিয়ে জানো তো। এই দেখো রিশু রিশুর কত পুচকে পুচকে জামা, কত জামা, এই যে এই এত দামি দামি জামা কেনা হয়েছে, সমস্ত জামা এই বছর কিচ্ছু হবে না, এইটা হবে ওর এখন এই বছর হতে পারে, দেখি এই এই ওই দেখো সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, এই যে সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, এই দেখো বদমাশ সব ছুঁড়ে 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 ফেলে, সব ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, এই সব ছুঁড়ে ফেলছে কেন, আবার হাসছিস, দেখো কত দামি দামি জামা দেখো, এগুলো সব গত বছরের, কিচ্ছু এবছর হবে না, বাচ্চাদের জিনিস, এই বাচ্চারা তো খুব বাড়ে, এবার কি এই বছর এটা কিনলে পরের বছর আর সেগুলো ব্যবহার করা যায় না, পয়সা একদম নষ্ট, আর ও একটু বেশিই বাড়ে, ও একটু বেশি বাড়ে কেন, ওই লম্বায় বাড়ে, লম্বায় বাড়ে, আর ওর কিন্তু এমনিও এই বছর যে কেনা হয়েছে সব কিন্তু দু বছর তিন বছরের হিসাবে কেনা হয়েছে, মাথা দেবো দাও এখন আর ঢুকবে, এই পর ওর পড়িয়ে নিয়ে সন্ধ্যাবেলায় এ করতে আজান পড়তে যেতে হবে, এই তো হ্যাঁ আমি জাস্ট বলতে যাচ্ছিলাম, ও যখন সদ্য জন্মেছে তখন ওর বাবা এই এই মানে এই টুপি দিয়ে আর কি ছিল, মোজা ছিল, এই ছিল সক্স ছিল, হ্যাঁ এটা ছিল, আর ফার্স্ট টাইম থেকে কিনে এনে দিয়েছিল তখন, এছাড়া অনেক কিছু কিনে এনেছিল একবারে যখন হয়েছিল, এই ফেলছিস কেন, তখন একবারে অনেক কিছু মানে ওর জামা সেই
ছোট ছোট জামা আর এই জামাগুলো দেখো, এই জামাগুলো চারটে না, এটা চারটে কিনে ছোট সেট ছিল, ওই চারটে না ওইটা ছটা ছিল ওই জামাগুলো, আর এইগুলো বেশ সুন্দর, এই যে দুটো করে ফিতে বাঁধা, এগুলো ফার্স্ট ক্রাই থেকে কিনে এনে দিয়েছিল সব। তারপর এই জ্যাকেটটা হবে তো এবার? এইবার এটা হতে পারে, এটা হবে। দেখো ওর একটা সুন্দর জ্যাকেটও কিনেছিলাম, জ্যাকেটটা হবে এবার। অনেক ওই সোয়েটারটা, ওই সোয়েটার পরা ওর অনেক ছবি আছে। হ্যাঁ কি কি আছে, এগুলো হবে কি নিবি কি? দেখি দেখি যে ঠোঁটটা কি হয়েছে, দেখি রক্ত জমে গেছে, তোমার কাছে ছিল ওই যে পড়েছে না, দেখি 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 দেখেছো কিরম করছে, দেখো দেখো দেখি একটু ঠোঁটটা দেখি, বাবা ঠোঁটটা দেখি, দেখেছো সব জামাগুলো জানো তো, এই জামাগুলো পুরো নতুন নতুন, দেখো এই যে এই গেঞ্জি গুলো সব নতুন। এটা হবে মনে হয়, এটা তো বড় বড় লাগছে, হবে এটা হতে পারে, একটু টাইট টাইট, যাই হোক পরিয়ে দেবো শীতকাল তো। হ্যাঁ কি আছে, কি কি ওটা, কি ওটা, ওটা বাজির প্যাকেট নেওয়া যাবে না, এটা নিবি, এটা এটা দুপুরে আমাদের যে পকোড়া ভাজার কথা ছিল সেই পকোড়া ভাজার ব্যবস্থা শুরু হয়ে গেছে, তো তার সাথে সাথে আরও কিছু জিনিস অ্যাড হয়েছে, মানে কিছু জিনিস মানে গোটা চারেক কুমড়ো ফুল ছিল, তো ওই কুমড়ো ফুলগুলোকেও এর সাথে একসাথে নিয়ে নেওয়া হয়েছে। তো মিলি বললো যে কুমড়ো ফুলগুলোকে একবারে ভেজে দিই বলো, আমরা ঠিক আছে নো প্রবলেম ভাজো, আর মিলি গেছে স্নান করতে, তো আমি বললাম যে তাহলে এক কাজ করো তুমি স্নান করতে যাও, ততক্ষণ আমি ভাজতে থাকি, তুমি আসলে পরে আবার আমি স্নান করতে চলে যাবো আর তুমি ভাজা শুরু করে দেবে, তাহলে কী হবে কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে, খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক আমাদের ভাজা শুরু করে দিই তাহলে। আর মিলি আবার এগুলোকে ধুয়ে রেখেছে, যে মৌসুমি লেবু নিয়ে এসেছিলাম আর পেঁয়াজ পাতা ধনে পাতা আর ক্যাপসিকাম নিয়ে এসেছিলাম। চলো তাড়াতাড়ি শেষ করে নিই, আগে খাবো তারপরে যা করার করব, আগে শেষ করতে হবে এগুলো। ও জিভে জল চলে আসছে দেখে, ফাটাফাটি মনে হচ্ছে কেএফসি আমার বাড়িতে চলে আসছে উঠে। রিজু কোথায়? হ্যাঁ রিজু, রিজু এই যে রিজু আমার পিছন পিছন ঘুরছে, মানে কতক্ষণে এটার কাছে আসবে, তাহলে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই সন্ধ্যেবেলা টিফিনে। আর তার সাথে দিয়েছে এই যে সসের প্যাকেট, মেয়োনিজও দিয়েছে, দু হাতে আমার ভর্তি সসের প্যাকেট আর মেয়োনিজ। তো কালকে চিকেন খেয়ে এত হাঁপিয়ে পড়েছি যে ভিডিওটা আর শেষ করতে পারিনি, ঘুমিয়েই পড়েছিলাম, তো কালকের ভিডিওটা সেই জন্য আজকে শেষ করছি। তো আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই লাইক করো, আর যদি যারা আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি কিন্তু ফুল ভিডিওটা আমাদের দেখছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, কিন্তু তোমরা যারা করোনি সাবস্ক্রাইব তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করবো তোমাদের সাথে, আজকের মতো এখানেই, টাটা বাই বাই।